छोटा बेटा सिक्किमे काज करते गिये मृत्यु हलो इस्लामपुर ब्लकेर कमलागाँव सुजानी ग्राम पंचायतेर भागीरथ गच एलाकार एक परिचयी श्रमिकेर मृत श्रमिकेर नाम आमिरुल हक बयस आनुमानिक 40 बछर जाना गिये प्राय गत एक मास आगे सिक्किमे काज करते गिये आमिरुल हक नामे ओई परिचयी श्रमिक सेखाने राजमिस्त्री काजे जोग देन आमिरुल सोमवार दुपुरे काज करार समय हठात मृत्यु हय ओई परिचयी श्रमिकेर मंगलवार भोर राते ओई श्रमिकेर मृतदेह इस्लामपुर ब्लकेर कमलागाँव सुजानी ग्राम पंचायतेर भागीरथ गच एलाकाय तार निज बाड़ीते एसे पौंछाय এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে স্থানীয়রা রাজ্য সরকারের কাছে আর্থিক সাহায্যের দাবি তুলেছেন কেতদিন আগত গেছিল গে কেতদিন আগত গেছিল হ্যাঁ আর এই ঘটনাটা কে বাজে ঘটিছে কেঙ্কা হয়েছে কি হয়েছে কি ঘটনা কেঙ্কা কি হল সব থেকে ছোট বেটার বয়স কেটে আনবি মাইরের বয়স কেটে আন বয়স হবে কি এখানকার আমিরুল সাহেব উনি কাজ করতে গেছিলেন সিকিমে সিকিমে এক ঠিকাদারের মাধ্যমে কাজ করতো সেই কাজ করার কারণ কাজ করার অবস্থায় তিনি কিভাবে দুর্ঘটনা ঘটে মারা গেছেন এটা আমরা জানতে পেরেছি তার জন্য ওখানকার পুলিশ প্রশাসন তদারকি করছে কিভাবে মারা গেল কাজ অবস্থায় মারা গেছে দুর্ঘটনা একটা ঘটে গেছে যাই হোক মৃত্যু তো মৃত্যু হয় কিন্তু এই পরিবারে আর কেউ নেই সাহারা করার মতো তার দুই মেয়ে এক ছেলে ছোট ছেলে বাবা অনেক দিন আগে চলে গেছেন হ্যাঁ এই পরিবার এই দুটি মেয়ে এবং ছেলেটি কী করে বসবাস করবে সেটা সবাই নিয়ে গ্রামবাসী চিন্তিত তার সঙ্গে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে যতটুকু পারি আমরা আমাদের সহযোগিতা করার জন্য ওরা আশ্বাস দিয়েছি আমরা এখানকার বিডিও সাহেবকে জানিয়েছি এবং আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি এসডিও সাহেবকে জানিয়েছি যে যে আমাদের সরকারের পরিযায়ী শ্রমিকরা কাজ করতে গিয়ে যে মারা যাচ্ছে তা আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা অনুদানে ঘোষণা করেছিলেন সেই অনুদানটা যেন এদের পরিবারকে পাইয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি আমরা আর বিভিন্ন সংস্থান থেকে যেন সহযোগিতা করে যার আন্ডারে ঠিকাদারের কাজ করছিল ওনাকে আমরা একটা আবেদন রেখেছি আপনি একটু সহযোগিতা করবেন উনিও বলেছেন আমি একটু শান্তি যতটুকু পারি সহযোগিতা করব দেখেন রাজ্যে তো অনেক কিছু কাজ আছে এটা রাজ্যের কাজ নাই এমন আমরা বলবো না কিন্তু আমাদের আগে থেকে এই শ্রমিকরা এদের ভাই দাদা বাবারা বিভিন্ন জায়গায় কাজ করত সেই পরিপ্রেক্ষিতে এরা যাচ্ছে রাজ্যে আমাদের কাজ আছে এবার বলবো রাজ্যে আমাদের কাজ নেই কিন্তু ওখানকার কাজ এখানকার কাজ পার্থক্য আছে আগে থেকে ওরা ছিল সিকিমে কাজ করতে এই জন্য শ্রমিকরা যাচ্ছে এলাকায় আমাদের দরিদ্র সীমার নিচে বসবাসকারী এই পরিবারটার পক্ষে আমরা সকলেই সমবেদনা জানাচ্ছি এই মহামারী ঘটনা আমরা মেনে নিতে পারছি না আমরা প্রশাসনিক দিক দিয়ে পঞ্চায়েত পক্ষ থেকে যতটুকু সহযোগিতা ওনার পরিবারে আমরা দাঁড়াবো পাশে দাঁড়াবো ঘটনাটা বলতে গেলে
মানে ইনি একজন গরিব পরিবারের ছেলে, ইনি কিনা সিকিমে কাজ করতে গেছিলেন, কাজ করতে করতে কাজ করার সময়তে তিনি ওখানে উল্টে পড়ে গেছে, সেখানে তার মৃত্যু হয়ে যায়। কি নামের? তার নাম হচ্ছে আমিরুল হক উল্ফে বিজু মোহাম্মদ। কি কাজ করতেন? ইনি রাজমিস্ত্রি কাজ করতে গেছিলেন, আমাদের পাশে একজন ঠিকাদার টিগ্রামগঞ্জের ঠিকাদারের সঙ্গে গেছিলেন। কতদিন আগে গেছিলেন? এটা প্রায় 23 দিন আগে গেছিলেন। কোথায় কাজ করতো তিনি? আমরা পুলিশ প্রশাসনের কাছে, প্রশাসনের কাছে এই গরিব পরিবারের এই যে দুটা খাওয়ার তার বাড়িতে কিছু নেই, তার তিনটা ছেলে একটা ছোট মেয়ে কুচি মেয়ে, তার পরিবার কী করে চলবে, তার কাছে আমাদের অনুরোধ থাকবে, আমরা অনুরোধ করছি, আমি এখানকার মেম্বার হিসাবে অনুরোধ করছি যেন আমরা এই পরিবারকে কিছু দিতে নিয়ে দিতে পারি। আমি নিজস্ব করিনি, আমাদের যে ব্লক সহসভাপতি আমাদের কামালউদ্দিন ভাই আর আমার অঞ্চল প্রেসিডেন্ট আব্দুল সাত্তার, তিনি রাত্রে এসেছিলেন আমার এখানে, এখন অবশ্যই আসতে চেয়েছেন, এখন আসতে পারলো না মনে হয়, আমাদের আসছিল আশ্বাস কিছু দিয়েছে। কি নাম আপনার? আমার নাম ফজলুর রব্বি। ওই এক শ্রমিক ছিল আমার ভাগীরথগঞ্জের, সিকিম গিয়েছিল, সিকিমে গিয়ে হঠাৎ তোর কাজ করতে করতে পুরে মারা গেছে, এটা আমরা শুনেছি। কি নাম তার? তার নাম আমিরুল হক। বাড়ি কোথায়? ভাগীরথগঞ্জ। কোথায় কাজ করতো? সিকিমে। আগে কি কোনো শরীরে শারীরিক কোনো অসুস্থ? না না, কোনো অসুস্থ ছিল না। কি হার্ট অ্যাটাক না কি? হার্ট অ্যাটাক না, ওখানে কাজ করতে পড়ে গেছে। কাজ করতে পড়ছে। বলছি তার কয় ছেলে, ছেলে মেয়ে কজন? তিনজন ছেলে একজন মেয়ে, মেয়েটা ছোট সব থেকে। এই যে পরিবার চালানোর জন্য কি তিনি কাজে গেছিলেন? হ্যাঁ, পরিবার চালানোর জন্য কাজে গেছিল। কি চাইছেন এখন? এখন ওইটা আমরা চাইছি যে রাজ্য সরকারের কাছ থেকে আমরা মদত চাচ্ছি, যে যেন ঠিকাদারের কাছে আমরা এটা মদত করি, যেন মালিক পক্ষ থেকে এটা পাওয়া যায়। কি নাম আপনার? আমার নাম সাহিদুল ইসলাম। বলছিলাম পরিযায়ী শ্রমিকের কাজ করা আছে আপনাদের? যে গেছিল তার পরিযায়ী শ্রমিকের কাজ করা আছে? ওটা কাজ করা আছে। আপনার অভিযোগ করছেন বিডিও অফিসে? আমরা নেতাদেরকে বলা হয়েছে, এখন ওটা বলছে ওটা করবো। কি নাম আপনার? সাহিদুল ইসলাম। ये तो लेबर टाइप का है, हमारा इलाका का ही है, और दार्जिलिंग में गया था मजदूरी करने के लिए, वहाँ पे क्या सिक्किम में वहाँ पे हार्ट अटैक करके, जो उनका एक छोटा सा बच्चा था जो 12-13 साल का, जो उन्होंने जो बताया वो अचानक मतलब गिर गया, वो प्लस्तर कर रहा था उसमें। कब हुआ है? तो ये कल का घटना है। कितने बजे? तो कल तकरीबन 11 बजे का है, सुबह मॉर्निंग के टाइम पे हुआ है। जो ये डेट हुआ है उसका नाम क्या है? आमिरुल नाम है उसका। उम्र कितना होगा? उम्र तकरीबन 40-42 साल का है वो। आप लोग का भी पार्टी से, आप लोग का सीजन एंशन से क्या है? नहीं नहीं, पार्टी के तरफ से जरूर करेंगे, जो उसका हमारा गवर्नमेंट का जो रूल है, ममता बनर्जी जो कार्ड बना के दिया, एक तो कृषि कार्ड है उसके थ्रू से जो 2 लाख रुपया, वो तो कमल बाबू ने बता दिया ऑलरेडी, और दूसरा नंबर है जो कॉन्ट्रेक्टर के पास काम कर रहा था उन्होंने आया है, वो बेचारा जो है वो भी गरीब ही है, 2-3 बंदा लेके कॉन्ट्रेक्टर कर रहे हैं, उन्होंने 1.5 लाख रुपया का मदद किया है, और जिसके घर में घटना हुआ उन्होंने भी 50,000 का हेल्प किया है, और कॉन्ट्रेक्टर हमारा सामने है यहाँ पे प्रेजेंट है, वो बेचारा वो भी गरीब है, नहीं तो हम लोग प्रेशर दे करके कुछ उनका करते, बट वो भी गरीब है, तो उन्होंने अपने मुँह से जो है 1.5 लाख रुपया का जो उन्होंने उनके परिवार को हेल्प करने के लिए बोला है, बाकी पंचायत के थ्रू से जो भी हमारा फैसिलिटी होगा हम वो करेंगे। क्या नाम है? मेरा नाम अब्दुल सत्तार।